কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া অভ্যুত্থানে সরকার দিশে হারা বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলেছেন সারা দেশের শত শত ছাত্র জনতাকে খুন করে আন্দোলন দমনের অপপ্রয়াসের পর বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করছে অভিযান চালাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে দিশে হারা সরকার এখন ছাত্র জনতার বিজয় থেকে ভিন্ন দিকে দৃষ্টি ঘোরাতে গণগ্রেফতারের পথ বেছে নিয়েছে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে সাদা পোশাকে তুলে নিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এই বিবৃতি দেন তারা বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জে এসডির সভাপতি আ শ ম বারো দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায় সাকি সংস্কারের হাসানাত কায়ুম গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সমমোনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ ভাষানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু বিএলজিপির শাহাদাত হোসেন সেলিম এনডিএম এর ববি হাজ্জাজ গণ অধিকার পরিষদের একাংশের কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান ও আরেক অংশের রাশেদ খান এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন আনন্দিত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত প্রেস এর এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এসব কথা বলেছেন লিন বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সামাজিক শৃঙ্খলা আবার শুরু হয়েছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীনা পক্ষ এতে আনন্দিত তিনি আরও বলেন চীন ও বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা পৌঁছানো হয়েছিল দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে অন্যদিকে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহ দেখিয়েছেন আলোচনার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি নির্ধারণেরও আহ্বান জানিয়েছেন তিনি পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে কয়েকজন সাংবাদিক কারাগারের ভেতর স্থাপিত আদালতে ইমরান খানের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেন ওই সাংবাদিকদের কাছেই সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহের কথা জানিয়েছেন তিনি ইমরান সাংবাদিকদের আরও বলেছেন সেনাবাহিনীকে তিনি কোনদিন দোষারোপ করেননি শুধু তাদের সমালোচনা করেছেন এছাড়া সেনাবাহিনীকে ঘরের দুষ্ট ছেলের সঙ্গেও তুলনা করেছেন তিনি বলেছেন যেভাবে দুষ্ট ছেলের সমালোচনা করা হয় তিনি একই রকম ভাবে সেনাবাহিনীর সমালোচনা করছেন আর সমালোচনার বিষয়টি গণতন্ত্রের একটি প্রয়োজনীয় বিষয় তবে তিনি সঙ্গে জানান কেউ বলতে পারবে না সেনাবাহিনী ভুলের ঊর্ধ্বে নয় তিনি আরো বলেন সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন এছাড়া ইয়াহিয়া খানের কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হয়েছে ইমরানের দাবি সেনাবাহিনীর দ্বারা যখন কোনো অবিচার হবে তখন চুপ করে থাকা যাবে না গত বছরের নয় ইমরানকে গ্রেফতার করা হয় ওই সময় উত্তেজিত হয়ে তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক হামলা চালান ওই হামলার জন্য ইমরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে সেনাবাহিনী নয় মেয়ের সংঘর্ষের ঘটনায় ইমরানকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি কখনো ক্ষমা চাননি এছাড়া সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সংলাপও করবেন না বলে জানিয়েছিলেন তবে এখন তিনি তার অবস্থার পরিবর্তন করছেন